এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করতেছি। সারাদিন কি কি করব সবই শেয়ার করবো, আশা করি সবারই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সকালে উঠে ইস্তানিসটা ঝাড়বো, আর আমি প্রতিদিনই ফার্নিচার মুছি। তো তাতে কি হয়, ফার্নিচারে নষ্ট হয় না, তারপর একবারে মানে অনেক দিন। শেষ, আর হাজবেন্ড অফিসে চলে গেছে, নাস্তা টাস্তা বানায় দিলাম। তো এখন আমার ঘরের কাজও মোটামুটি শেষ, এখন আমি রান্না করব। তো আর ছোট বাচ্চাটাও অসুস্থ। মিষ্টি খেতে মন চাচ্ছে, খাবে? মিষ্টি কি মিষ্টি খেবা? সাদা মিষ্টি। আচ্ছা, তাহলে বাসাতে গুঁড়া দুধ আছে, তাহলে মিষ্টি বানাই দেবো না তোমারে। থ্যাংক ইউ। সবাই তার জন্য দোয়া করবেন, বলো বলো, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আজকে একটা সবজি করব, আর ডাল রান্না করব, আর মাছের তরকারি আছে, ওটা দিয়ে কপি, ধুনদুল, একটা মূলা, বেগুন, বটবটি, সিম, এগুলো দিয়ে সব কিছু দিয়ে একটা সবজি রান্না করব, আর ডাল রান্না করব। তো আগে এগুলো কেটে নিই। সবজি এখনো হয় নাই, পানি আছে। তো এটা পানি শুকালে মাখা মাখা হলে এটা নামাই ফেলবো। ধনা পাতা দিয়ে দিচ্ছি আমি, একটা আন্ডা নিলাম, আন্ডা হয়ে যাওয়াটা নয়। তো একটা ডিম নিয়ে কী কী করি দেখাই দাও। একটু মাস্কের মতো বানাবো, ফেস মাস্ক। আমার লাগবে টিস্যু, লাগবে একটা আন্ডা, হয়ে যাবে ডান্ডা ঠান্ডা, আর লাগবে টিস্যু কাটতে কেচি। আমার ফেসিয়াল ব্রাশ নাই, তো আমি একটা আমার মেকআপের ব্রাশ নিয়ে থাকবে খুবই কাজে। এইভাবে তো আমি আগে এই টিস্যুগুলা কাইটা নিব সাইজ করে। শুধু ডাল রান্না করছি, আর এখানে সবজি, আমরা একটু সবজিটা বেশি খাই, সবজি বানাইছি। রাতে আবার রুটি দিয়েও হাজবেন্ড খায়, আর কালকে মাছের তরকারি আছে, তো এগুলো আজকে খাবো। খাওয়া দাওয়া শেষ, এখন মোটামুটি ফ্রি, কারণ এখন আর কোনো কাজ নাই। তামনি বাবু, এখন কেমন আছো? ভালো আছো? আল্লাহ, মামি একটু সুস্থ করে দেবো। তাহমনির জন্য সবাই দোয়া করবেন, কারণ তাহমনি একটু অসুস্থ, একটু পাত্তা পায়খানা হয়েছিল। আল্লাহর রহমত এখন ঠিক আছে, সকালের দিকে হয়েছিল, এখন আর হতেছে না। ওষুধ খাওয়াইছি, কলা ভর্তা খাওয়াইছি, তো এখন ঠিক আছে। এখন একটু মিষ্টি বানাই। ওর শুধু খাওয়ার কথা না, খাওয়ার কথা না, চলো তুমি বানাবে, আমি হেল্প করব।
ওরে বাবরে। আচ্ছা চলেন তাহলে, আর এখন আর কি করব, এখন তো কোনো কাজ নাই, তো মিষ্টি বানাই। কারণ হচ্ছে আমি গুঁড়া দুধে কখনো মিষ্টি বানাইনি, আমি সব সময় পাতলা দুধ মানে লিকুইড যেটা থাকে তো ওইটা দিয়ে বানাইছি। আর আজকে আমি গুঁড়া দুধ দিয়ে ট্রাই করব, কারণ বাসায় গুঁড়া দুধ আমাদের সবসময়ই থাকে, আজকে লিকুইডটা নাই তো গুঁড়া দুধ দিয়েই করবো। চলেন তো দেখি বানাইতে পারি কি না পারি, আমি আসলে পাকা রাঁধুনি না বা ওরকম মিষ্টি মিষ্টি বানাইতে পারি না। কয়েকদিন আমার রসগোল্লা বানানো শেষ, এটাকে আমি চুলা নিভাই দিচ্ছি, এখন এটা একটু রস টানবে, তো তারপর আমি পরিবেশন করে দেখাবো আপনাদেরকে কীরকম হলো। আসলে আমি ওইভাবে পারি না, আজকে ট্রাই করলাম, জানি না কেমন হবে খেতে, তো মনে হচ্ছে ভালোই হবে। ইনশাল্লাহ সামনে আরও বেশি করে ট্রাই করব, যেহেতু বাচ্চারা মিষ্টি খাইতে পছন্দ করে, তো আমার বানাইতেই হবে যদি একবার শিখে গেলাম। আপনারাও চাইলে ট্রাই করতে পারেন, তো এটা হোক, মিষ্টি রসটা টানুক। এমনি তো দেখতে খুবই সুন্দর হয়েছে, স্পঞ্জি হয়েছে, তৈরি হয়ে গেছে আমার রসগোল্লা। আমি এখন এটাকে রেটে বাড়ি, এটা কেটে দেখাই কেমন হয়েছে। তন্দামণি তোমার মিষ্টি বানাই দিছি, খাও, কেমন হয়েছে খেয়ে বলো। মিষ্টি কেমন হয়েছে বলো, গাল ভরা বলো, মজা হয়েছে। তন্দামণি কেমন হয়েছে, খুবই মজা হয়েছে, থ্যাংক ইউ। ভালোই হয়েছে মোটামুটি আর কি। এর মতো এই পর্যন্ত আমার ভিডিও, পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হবো, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।